আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে বিশ্বনাথ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য, সেই বিষয়টি খুবই চমকপ্রদ এবং খুবই আকর্ষণীয় একটি বিষয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী, সেই বাণীকে নিয়ে কিভাবে আপনার সঙ্গে যদি কেউ অন্যায় ব্যবহার করে থাকে আপনি তার প্রতিশোধ কিভাবে নেবেন। সকল সৎসঙ্গী গুরু ভাই বোনদের রানন্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তম পরম পিতা পরম চন্দ্র জি বিজয় পরমাধ্য জগত মহাবিজয় জয় গুরু। শুরু করছি যে আপনার সঙ্গে কেউ কখনো অন্যায় করে থাকবে, অন্যায় বলতে কিন্তু এখানে খুন নয়, খুন আলাদা জিনিস, অন্যায় অবিচার শোষণ এই ধরনের জিনিস। আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি এই ধরনের কোনো অন্যায় করে থাকে বা অবিচার করে থাকে আপনি তার প্রতিশোধ কীভাবে নেবেন। মানুষ আপন নীতির বাস্তব প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ হল দোষের অনাদর দোষীর নয়, অর্থাৎ পাপকে ঘৃণা করো পাপীকে নয়। ইংরেজি 1958-59 সাল দেওঘরের স্থানীয় কিছু দুষ্ট লোক সৎসঙ্গ আশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করে। তারপর অনেক সওয়াল জবাবের মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে যায় যে সৎসঙ্গকে বিপাক বিধ্বস্ত করার জন্যে অভিসন্ধিমূলক ওই মামলা। মামলাকারীদের শ্রী শ্রী ঠাকুর প্রথম দিকেই চিনতেন। শ্রী শ্রী ঠাকুর তাদের সঙ্গে এমন ব্যবহার করলেন তারা নিজেরাই অনুতপ্ত হলো। একদিন অপরাধ স্বীকার করে নিজেরাই ওই কপট মামলার নিষ্পত্তি করে দিল। শ্রী শ্রী ঠাকুর তাদের চিনতেন প্রথম থেকেই চিনতেন শ্রী শ্রী ঠাকুর তাদের সঙ্গে এমন ব্যবহার করলেন তারা নিজেরাই অনুতপ্ত হলো। একদিন অপরাধ স্বীকার করে নিয়ে নিজেরাই ওই কপট মামলার নিষ্পত্তি করে নিল। এইবারে আমাদের বা আমাদের সকলকে ঠাকুর কি করতে বললেন যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য? শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় বাণী, যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়, এমনতর প্রতিশোধ আর নেই, অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। আবার বলছি, তিনি কি বললেন, যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তুমি তার প্রতিশোধ নিতে চাও আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়, এমনতর প্রতিশোধ আর নেই, অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। সত্যানুসরণের অমীয় বাণী। এই প্রসঙ্গে আরও কী বললেন ওই মামলাকারীদের বিরুদ্ধে বলবো, তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে স্বাগত, যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি নতুন বা হয়তো মাঝে মাঝে ভিডিও দেখেন তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক শেয়ার করবেন। ওই পরম প্রেমময়ের এই বাণীর বাস্তব প্রয়োগ দেখা যায় ওই মামলাকারীদের প্রতি ব্যবহারে। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল ঠাকুর হয়তো তাদের উপরে রেগে গেছেন এবং আগের মতো ভালো ব্যবহার করবেন না,
প্রমাণস্বরূপ তাদের মধ্যে একজন অপরাধের অগাধ জ্বালা বুকে চেপে শ্রী শ্রী ঠাকুরের কাছে হাত জোর করে বলল, ঠাকুর আমাদের ভুলে যাবেন না তো? শোনামাত্র শ্রী শ্রী ঠাকুরের সেই সবাইকে আপন করা কণ্ঠস্বর বেরিয়ে এলো, ভোলা আমার পুষ্টিতে নেই, ভোলা আমার পুষ্টিতে নেই, তোরা ঠিক হয়ে চলিস। আলোচনা পত্রিকা মার্চ মাস 97 সাল পৃষ্ঠা নম্বর 219। অতএব আপনারা বুঝতে পারলেন, ঠাকুর আমাদের সাথে যদি কেউ অন্যায় অবিচার করে, অতএব আমাদের সঙ্গে যদি কেউ কখনো, বাস্তব জীবনে এটা হয়েই থাকে, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ কখনো অন্যায় বা খারাপ ব্যবহার করে থাকে, তখন আমাদের কিন্তু শ্রী শ্রী ঠাকুরের এই অমীয় বাণী সত্য অনুসরণে যেভাবে বলা আছে আমরা যদি সেইভাবে চলতে পারি, তাহলে শত্রু আমাদের মিত্র হয়ে উঠবে। ঠাকুর চেয়েছিলেন সর্বস্তরের মানুষকে একটা মিত্রতার বন্ধনে আবদ্ধ করে একটা সুন্দর সত্য সমাজ তৈরি করা, এবং তার জন্যই তার এই সৎসঙ্গ প্রতিষ্ঠা করা। আসুন আমরা ঠাকুরের এই বাণী মেনে আমাদের জীবনের শত্রুগুলো যারা আছে তাদেরকে মিত্রে পরিণত করব, এবং তাদেরকেও আমরা সৎসঙ্গ সমাজের মধ্যে আবদ্ধ করে নেব। জয় গুরু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।